আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের এই ঘটনাটি একটি শিক্ষামূলক ঘটনা। ঘটনাটি এমন একটি লোককে কেন্দ্র করে যার ছিল আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা। একদিন এমন হলো যে আল্লাহতালা তার বিশ্বাসকে সত্য প্রমাণিত করে দিলেন। যে লোকটি তার বিশ্বাসকে সত্য প্রমাণিত হতে দেখেছিল সে নিজে ঘটনাটি বর্ণনা করেছেন। ঘটনাটি অদ্ভুত হলেও অবশ্যই এটি শিক্ষামূলক, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বসরার একজন সর্দার সবসময় মনমরা হয়ে থাকত। একবার কেউ একজন তাকে জিজ্ঞেস করল, তোমার সবসময় এমন মনমরা হয়ে থাকার পেছনে কারণটা কি? লোকটি তখন জবাব দিল, বলার মতো তো তেমন কিছুই নেই। বলা হয়ে থাকে আমার দ্বারা কোনো এক আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা হয়েছিল, তাই আমার ভয় হয় যে কেয়ামতের দিন আমি এর জন্য আটকে না পড়ি। ঘটনাটা অনেকটা এরকম, আমি একবার বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়েছিলাম। অনেকেই আমাকে বিদায় জানাতে এসেছিল, আমি সবাইকে কিছু দূর বিদায় দিতে এগিয়ে যাই, কিন্তু তাদের মধ্যে একজন ফিরে না গিয়ে আমার পিছু পিছু হাঁটতে লাগলো। আমার কথা না শোনায় কিছুটা রাগান্বিত হয়ে বললাম, বাইতুল্লায় যাওয়াটাকে কি কেউ সহজ মনে করছে যে পায়ে হেঁটে রওনা দিয়েছে? তুমি এক কাজ করো, যে কোনো একটা রাস্তা ধরে এগিয়ে চলো, কিন্তু আমার পেছনে পেছনে এসো না। সে আমাকে বলল, হুজুর, আল্লাহতালা চাইলেই পারেন আমাদের যাত্রার পথ সহজ করে দিতে, আমাদেরকে সহজে বাইতুল্লায় পৌঁছে দিতে। এই বলে সে অন্য দিকে চলে গেল আর আমি আরেক দিকে। এরপর রাস্তায় আর কোথাও আমি তাকে দেখিনি। মক্কা শেষ করে আমি যখন মদিনায় পৌঁছে গেলাম, তখন আমি সেই লোকটিকে দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি হজ করেছেন? লোকটি জবাব দিল, হ্যাঁ করেছি তো। আমি অবাকের স্বরে বললাম, তুমি কি হজ করার সনদ নিয়েছ? লোকটি বলল, এ আবার কি? আমি বললাম, মক্কায় হজ করলে চিঠির মতো একটি কাগজ দেয় যাতে এটা লেখা থাকে যে অমুকের সন্তান অমুক হজ করতে এসেছে এবং তার হজ কবুল হয়েছে, এবং সেটার ভিত্তিতেই তো আমাদের কবরের আজাব দূর হয়ে যায়। আমার এ কথা শুনে সে চিৎকার করে কাঁদতে কাঁদতে কোথাও যেন চলে গেল। যখন আমি রওজা মোবারক তাওয়াফ করে ফিরে এলাম, তখন আমি জায়েদ নামে সে লোকটিকে দেখতে পেলাম। সে তার হাতে থাকা একটি চিঠি আমার দিকে এগিয়ে দিল। সেখানে কবরের ভেতরে সে কোনোরকম যন্ত্রণা ভোগ করছিল না, কবর সুন্দর ও রেশমি কাপড় দিয়ে মোড়ানো ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা তোমার কাছে কি করে এলো, এর পেছনে কাহিনী কি? সে বলল, শোনো ভাই, আমি যখন মক্কায় কাবা ঘরের কাছে পৌঁছালাম, তখন মক্কার সামনে কোনো মুসল্লি ছিল না। আমি সেখানে হুট করে বসে পড়ে কাঁদতে লাগলাম আর বললাম, হে প্রভু, এই গরিবের কি হজ কবুল হবে না? গরিব বলে কি তারা হজ কবুলের সনদ পাবে না? গরিবের জন্য কি তাহলে আলাদা কোনো কাবা শরীফ আছে যেখানে গিয়ে দোয়া করলে তুমি আমার হজ কবুল করে নিবে? কসম তোমার অস্তিত্বের খোদা, যতক্ষণ না আমি সনদ পাচ্ছি ততক্ষণ আমি এখান থেকে উঠছি না। প্রয়োজনে কাঁদতে কাঁদতে এখানে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এরপর হঠাৎই গায়েবী আওয়াজ এলো, হে জায়েদ, এই নাও তোমার মুক্তির চিঠি এসে গিয়েছে। এই বলেই আমার হাতে এই চিঠিটি এগিয়ে দিল। তার কথাগুলো শুনে আমি বেশ অবাক হলাম, আমি কি না একজন আল্লাহর ওলির সঙ্গে এতক্ষণ মশকরা করলাম? এরপর আমি সেই লোকটিকে সাথে করে নিয়ে হজ শেষ করে তাকে আমার সঙ্গে বসরায় নিয়ে আসলাম। লোকটির সেই চিঠি আমার সিন্ধুকে রেখে দিয়েছি, যখন ইচ্ছে করে আমি সেটি বের করি, এটিকে বুকের সঙ্গে লাগিয়ে চুম খেয়ে নেই। একবার আমি আমার এক সফর শেষে বসরায় ফিরে জানতে পারি যে কিছুদিন আগে জায়েদের মৃত্যু হয়ে গিয়েছে। আমার মনে দুঃখের সীমা থাকল না যে আমি এমন একজন মানুষের জানাজায় সামিল হতে পারলাম না। এবার আমার মনে পড়ল সিন্ধুকে রেখে দেওয়া সেই চিঠির কথা। আমার আফসোস হতে লাগলো যে আমি কেন সফরে যাওয়ার আগে চিঠিটি জায়েদের কাছে দেইনি। চট জলদি আমি সিন্ধুকটি খুললাম, কিন্তু সেখানে কোনো চিঠি ছিল না। এই শোকে কাঁদতে কাঁদতে আমি এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। স্বপ্নে দেখতে পেলাম যে অনেকগুলো জান্নাতের মতো সর্বশ্রেষ্ঠ জান্নাতে
জায়েদ মাথায় একটি মুকুট পরে দামি লেবাসে বসে আছে, আর তার চারপাশে হুরপরিরা ঘিরে রয়েছে। আমি তাকে সালাম করি, সে আমাকে বলল, তুমি কি নিয়ে চিন্তা করছো? আমি বললাম, আমার মনে ছিল না যে তুমি আমাকে সে চিঠিটা দিয়েছিলে, এখন তো তোমার সেটির প্রয়োজন ছিল। জায়েদ উত্তর দিল, আমার সেই চিঠির কথা মনে ছিল, তুমি চিন্তা করো না, সেটার বদলতে আজ আমি এত কিছু পেলাম। তুমি একদম চিন্তা করো না, আমি আমার প্রকৃত জায়গায় পৌঁছে গিয়েছি, সুবহানাল্লাহ। বন্ধুরা, যে তার জীবনের পুরোটাই আল্লাহর নামে লিখে দেয়, তার জীবন আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া রইল, তিনি যেন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করার এবং ভালোভাবে থাকার তৌফিক দান করেন। আমিন।